আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা 2023 যশোর বোর্ডের গণিত প্রশ্নের 100% একরুট উত্তরমালা সহকারে সমাধান। হ্যাঁ ভিউয়ার্স, আজকে যশোর বোর্ডের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যশোর বোর্ডের এমসিকিউ প্রশ্নর 100% একরুট উত্তরমালা সহকারে এখন আমরা সমাধান দিব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধানও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও এসএসসি সম্পর্কিত যত আপডেট নিউজ আছে সকল কিছু আমাদের চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই বেল বাটনটি অন রাখবেন যাতে সকল নোটিফিকেশন সবার সাথে সাথে পেয়ে যান ভিডিও ছাড়ার সাথে সাথে। তো চলে আসি মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, যশোর বোর্ডের আমার হাতে এখন চলে আসছে খ সেট প্রশ্ন, দেখতে পাচ্ছেন, এবং এই সেট প্রশ্নের সমাধানটা আপনাদের এখন দিব। তো চলুন মিলিয়ে না যাক। এক নাম্বার অ্যান্সার হচ্ছে ক নাম্বার সূক্ষ্মকোণ, দুইয়ের অ্যান্সার হচ্ছে খ নাম্বার কোণ, কিউ পি আর সমান কোণ কিউ এস আর। তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3। চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। পাঁচের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 38, ছয়ের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 9, সাতের অ্যান্সার হচ্ছে খ নাম্বার 48 বর্গ একক, আটের অ্যান্সার হচ্ছে ক নাম্বার 21 বর্গ সেন্টিমিটার, নয়ের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 120 ডিগ্রি, দশের অ্যান্সার হচ্ছে খ নাম্বার 8√2 সেন্টিমিটার স্কোয়ার। চলে আসি নেক্সট পেজে। এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার 60, বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার 9/16, তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাফ দিয়ে √5 − √3, এটা হচ্ছে ঘ নাম্বার। চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার √6, পনেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ নাম্বার f দিয়ে হাফ মাইনাস হাফ। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ষোলো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক নাম্বার 200 টাকা, সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 2/3, আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1, উনিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 6.25 × 10−5, বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার 12, একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার 70, বাইশের অ্যান্সার হচ্ছে খ নাম্বার √41/5, তেইশের অ্যান্সার হচ্ছে ক নাম্বার 0, চব্বিশের অ্যান্সার হচ্ছে cot θ ঘ নাম্বার, পঁচিশের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 2টি কোণের সমন্বি খণ্ডকের ছেদবিন্দু, ছাব্বিশের অ্যান্সার হচ্ছে 12 সেন্টিমিটার ক নাম্বার, সাতাইশের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 105 ডিগ্রি, আঠাইশের অ্যান্সার হচ্ছে 70 ও 40, ক নাম্বার 29-এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার 106 ডিগ্রি, এবং 30-এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার 4টি। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের যশোর বোর্ডের 100% একরুট উত্তরমালা সহকারে সমাধান। যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন।